হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু বিএনএম এডুকেশান ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভের জন্য বাংলার শিক্ষা পোর্টালে দশম শ্রেণীর প্রতিটি সাবজেক্টের উপর এমসিকিউ প্রশ্নপত্র প্রকাশিত হয়েছে এই ভিডিওর মাধ্যমে দশম শ্রেণীর অঙ্কের এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এখানে প্রতিটি অঙ্ক করে দেখানো হয়েছে এখানে মোট পঁয়ত্রিশটা অঙ্ক আছে আমি ভিডিওটা একটা ভিডিওতে কমপ্লিট করার চেষ্টা করব আর এই পঁয়ত্রিশটি অঙ্কের মধ্যে কিছু অঙ্ক ভুল আছে কী কী অঙ্ক ভুল আছে কোথায় ভুল আছে তাও আমি আলোচনা করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্রথম প্রশ্ন বলছে এক্স কিউ প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস থ্রিকে এক্স মাইনাস ওয়ান দ্বারা ভাগ করলে ভাগ শেষ কত হবে আর এখানে চারটে অপশান তোমাদের দেওয়া আছে আমি অপশানগুলো আমার তোলা হয়নি এই প্রথম দুটো অঙ্কে অপশান তোলা হয়নি তারপরে থেকে অপশান তুলেছি আচ্ছা অঙ্কটা কীভাবে করতে হবে তাহলে প্রথমে এক্স সমান আমি ধরে নিচ্ছি এক্স কিউ প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি ঠিক আছে এবার যেটা দিয়ে ভাগ করবো সেটা সমান জিরো করবো এক্স মাইনাস ওয়ান সমান যে আমি জিরো করছি তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি সমান ওয়ান এবারে আমরা কী করব যে এই সমান ওয়ান এফ এক্সে এক্সের জায়গায় বসাবো এক্সের জায়গায় বসালে আমরা কী পেয়ে যাচ্ছি যেটা পাবো সেটাই হবে কি যে আমাদের ভাগশেষের মান তাহলে হবে এখানে ভাগশেষ হবে সিক্স এখানে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার ঠিক আছে আচ্ছা নেক্সট প্রশ্ন বলা আছে যে এক্স -8 প্লাস টু এক্স মাইনাস এইট রাশিটির শূন্য কী কী হবে ঠিক আছে তাহলে এখানে আমরা প্রথমে কী করছি যে এখানে এই যে সমীকরণটা দেওয়া আছে সমীকরণের যে উৎপাদক আমরা বের করে নিয়েছি উৎপাদক কী কী হবে এক্স প্লাস ফোর একটা কী হবে এক্স মাইনাস টু ঠিক আছে আমরা তোমরা উৎপাদক করতে পারবো এটা হচ্ছে যে সিম্পল মিডিল টার্ম পদ্ধতির মাধ্যমে উৎপাদক করা হয়েছে যে উৎপাদক করলে তাহলে দুটো উৎপাদক বের হবে যে এক্স প্লাস ফোর আর হচ্ছে এক্স মাইনাস টু ঠিক আছে তাহলে এক্স প্লাস ফোর সমান হয় এক্স প্লাস ফোর সমান জিরো অর্থাৎ সেখান থেকে আমরা কী পেয়ে যাচ্ছি এক্স সমান মাইনাস ফোর আর এক্স মাইনাস টু সমান জিরো সেখান থেকে আমরা কী পেয়ে যাচ্ছি এক্স সমান টু তাহলে এই রাশিটার যে শূন্যদয় অর্থাৎ রাশিটা যে যে ভ্যালুর জন্য রাশিটা শূন্য হবে এই সমীকরণটা শূন্য হবে তাহলে সেগুলো হচ্ছে কী হচ্ছে মাইনাস ফোর আর হচ্ছে প্লাস টু অর্থাৎ এখানে অপশান সি অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার আচ্ছা এরপরের প্রশ্ন তিনের থেকে প্রশ্ন এবার থেকে অপশানগুলো দেওয়া আছে যে টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান জিরো সমীকরণের সম্ভাব্য সমাধান হবে এখানে চারটে অপশান দেওয়া আছে ঠিক আছে তাহলে দেখো আমি এখানে কি করেছি প্রত্যেকটা ভ্যালু হচ্ছে যে ওই সমীকরণে পুট করেছি কোন ভ্যালুর জন্য এক্স আর ওয়াই কোন মানের জন্য ওই সমীকরণটা জিরো হচ্ছে ঠিক আছে এখানে দেখো প্রত্যেকটা ভ্যালু পুট করে প্রথমটা হচ্ছে যে দেখো এইখানে প্রথমটা দেখো আমি এক্স সমান ওয়ান পুট করেছি ওয়াই সমান ওয়ান পুট করে দেখতেছি যে জিরো পাচ্ছি না ঠিক আছে ঠিক আছে আচ্ছা এখানে আমরা যদি অপশান বি যেটা আছে এক্সো সমান মাইনাস থ্রি ওয়াই সমান টু যদি আমরা পুট করি ঠিক আছে তোমরা দেখো হিসেবটা দেখো তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি জিরো পেয়ে যাচ্ছি ঠিক আছে তাহলে এই সমীকরণের সম্ভাব্য সমাধান হবে এক্সো সমান মাইনাস থ্রি ওয়াই সমান টু অর্থাৎ অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার ঠিক আছে এরপর চারের দেখে বলছে যে বারোশো ছিয়ানব্বইকে কীভাবে লেখা যায় ঠিক আছে তাহলে এখানে কী করেছি বারোশো ছিয়ানব্বইয়ের আমরা প্রথম উৎপাদক করে নিয়েছি বারোশো ছিয়ানব্বইকে কীভাবে লেখা যায় বারো ইন্টু নয় গুণিতক তিন গুণিতক দুই গুণিতক দুই ঠিক আছে সেখান থেকে আবার যদি বারোকে আমরা ভাঙি তাহলে সেখান থেকে আমরা কী পেয়ে যাচ্ছি টু টু দুবার ফোর ইন্টু থ্রি টু দু ফোর ঠিক আছে আমি খুব তাড়াতাড়ি বলছি হ্যাঁ তোমরা ভিডিওটা যেহেতু পঁয়ত্রিশটা প্রশ্ন আছে ঠিক আছে তার জন্য আমি তাড়াতাড়ি করার চেষ্টা করছি তোমাদের যদি কোনো বুঝতে যদি অসুবিধা হয় এই ভিডিওর কমেন্টে আমাকে জানিও কোথায় কি বুঝতে অসুবিধা হচ্ছে ঠিক আছে আচ্ছা নেক্সট প্রশ্ন বলা আছে যদি ওয়ান মাইনাস ওয়ান ওয়ান একটি বহুপদ রাশির তিনটি শূন্য হয় তাহলে বহুপদ রাশিটি হবে ঠিক আছে এই বহুপদ রাশির তিনটি শূন্য বলতে কি বোঝাচ্ছে যে যে এই ভ্যালুর জন্য যে বহুপদ রাশিটা পাবো আমরা সেই বহুপদ রাশিটা কি হবে জিরো হবে ঠিক আছে তাহলে এগুলো কি হয়ে যাচ্ছে জিরো মাইনাস ওয়ান ওয়ান একটা কি এই রাশিটির কি হচ্ছে বহুপদ রাশিটির এক একটা সমাধান হবে ঠিক আছে তাহলে এই রাশিটির আমরা যদি তিনটে উৎপাদক লিখি তাহলে কী কী হবে যে এক্স মাইনাস জিরো একটা উৎপাদক হবে এক্স মাইনাস অফ ওয়ান একটা উৎপাদক হবে আর কী হবে এক্স মাইনাস ওয়ান একটা উৎপাদক হবে ঠিক আছে এই তিনটেকে যদি আমরা গুণ করি তাহলে আমরা কী পেয়ে যাচ্ছি এক্স কিউ মাইনাস এক্স হ্যাঁ এটা তাহলে কী হয়ে যাচ্ছে এই বহুপদ রাশি একটি এক্স কিউ মাইনাস এক্স একটি কী হয়ে যাবে বহুপদ রাশি তাহলে এখানে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার ঠিক আছে আচ্ছা এরপর ছয়ের দিকে সদ্যাগ বলছে যে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান সমান জিরো দীঘাত সমীকরণের প্রকৃতি কী হবে ঠিক আছে দীঘাত সমীকরণের প্রকৃতি অর্থাৎ যে এই সমীকরণের যে বীজ পাওয়া যাবে সেই বীজগুলোর প্রকৃতি কী হবে ঠিক আছে এখানে সিধর আচার্য উপবাদ লাগিয়েছি সিদ্ধ এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর সি ডিভাইডেড বাই টু এ ঠিক আছে এই সূত্রটা লাগিয়ে আমরা দেখতে পাচ্ছি যে রুটের ভিতরে যে টার্মগুলো আছে যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ঠিক আছে সেটা যেহেতু গ্রেটার দেন জিরো হয় তাহলে কি হয়ে যাবে রুট কি হয়ে যাবে বাস্তব হবে এবং কি হবে অভিন্ন হবে ঠিক আছে তাহলে আমি এখানে যে রুট দুটো বের করে দেখেছি তাহলে রুট দুটো বের করে দেখেছি এই সূত্রটা অ্যাপ্লাই করে রুট দুটো বের করেছি ঠিক আছে রুট দুটো কী হচ্ছে একটা রুট পাবো টু প্লাস রুট থ্রি আরেকটা রুট পাবো যে টু মাইনাস রুট থ্রি ঠিক আছে তাহলে এখানে কি হবে যে রুট দুটি কী হবে বাস্তব এবং অভিন্ন অর্থাৎ অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার এরপরের প্রশ্ন বলছে যে একটা সমীকরণ বলা আছে ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স মাইনাস থ্রি সমান জিরো সমীকরণের সমাধান সরি সাধারণ সমাধান কী হবে ঠিক আছে এটা হচ্ছে সিম্পল তোমরা হচ্ছে যে বিয়োগ করবে বিয়োগ করার মাধ্যমে আমরা দেখতেছি যে এক্স মাইনাস ফোর সমান জিরো এখান থেকে এক্স সমান ফোর পেয়ে যাচ্ছি ঠিক আছে তাহলে সাধারণ সমাধান কী হবে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার এরপর বলছে যে আটের থেকে প্রশ্ন যদি থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টু সমান জিরো সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা হয় তাহলে ওয়ান ডিভাইডেড বাই আলফা মাইনাস ওয়ান ডিভাইডেড বাই বিটার মান কত হবে ঠিক আছে তাহলে সমীকরণ আমরা মিডিল টার্মের মাধ্যমে সমাধান বের করেছি তাহলে সমীকরণের যে দুটো উৎপাদক কী কী পাচ্ছি যে এক্স প্লাস ওয়ান পাচ্ছি আরেকটা কী পাচ্ছি থ্রি এক্স প্লাস টু পাচ্ছি ঠিক আছে তাহলে সেখান থেকে আমরা বলতেছি যে যে এক্স সমান মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে আরেকটা সমান কী হয়ে যাচ্ছে এক্স সমান মাইনাস সব দুয়ের তিন হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে আমি প্রথমে ধরে নিচ্ছি যে যে আলফা সমান মাইনাস ওয়ান বিটা সমান মাইনাস টু বাই থ্রি ঠিক আছে এটা ধরলে তাহলে ওয়ান ডিভাইডেড বাই আলফা মাইনাস ওয়ান ডিভাইডেড বাই বিটা যদি করা হয় তাহলে সেখান থেকে কী ভ্যালুটা কত পাচ্ছি আমি একের দুই পেয়ে যাচ্ছি এবার আমরা যদি উল্টোটা ধরি যে আলফা সমান মাইনাস দুইয়ের তিন এবং বিটা সমান মাইনাস ওয়ান যদি ধরি তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি ওয়ান ডিভাইডেড বাই আলফা মাইনাস ওয়ান ডিভাইডেড বাই বিটা সমান কী পেয়ে যাচ্ছি মাইনাস অফ একের দুই পেয়ে যাচ্ছি ঠিক আছে তাহলে ওয়ান ডিভাইডেড বাই আলফা মাইনাস ওয়ান ডিভাইডেড বাই সমান কী পেয়ে যাচ্ছি আমরা প্লাস মাইনাস একের দুই ঠিক ঠিক আছে তাহলে এখানে হচ্ছে অ্যানসার হচ্ছে কারেক্ট অ্যান্সার অপশন এ পরের প্রশ্ন বলছে যে নয়ের প্রশ্ন এক্স প্লাস বি সমান জিরো যেখানে বলে দিয়েছে এ এবং বি ধ্রুবক এবং এ এবং বিটিকো সমীকরণের লেখচিত্র হবে ঠিক আছে যেহেতু এখানে এই সমীকরণটা হচ্ছে যে এক্স সমান ধ্রুবক এই যে সমীকরণটা আমরা দেখতে পাচ্ছি এক্সমান ধ্রুবক অর্থাৎ সমান আমরা পাচ্ছি মাইনাস অফ বি ডিভাইডেড বাই এ তাহলে এই সমীকরণটা কি হবে ওয়াই অক্ষের সমান্তরাল সমীকরণ ঠিক আছে অর্থাৎ অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার এরপর দশে ত্যাগের প্রশ্ন যদি এক্স কমা সাত এবং তিন কমা তিন কমা মাইনাস তিনের মধ্যেকার দূরত্ব হচ্ছে যে পাঁচ একক হয় তাহলে এক্সের মান কত ঠিক আছে দুটো বিন্দু বলে দিচ্ছে দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এ পাঁচ বলে দিচ্ছে তাহলে দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্বের যে সমীকরণ যে সূত্র সেই সূত্রটা আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা পেয়ে যাব ঠিক আছে সেই সূত্রটা আমরা প্রয়োগ করেছি সেই সূত্রটা কী হবে রুট ওভার এক্স টু মাইনাস এক্স ওয়ানের হোল প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ানের হোল স্কোয়ার সেটা সমান কত পাঁচ ঠিক আছে এই সমীকরণটা আমরা যদি সমাধান করি তাহলে আমরা কী পেয়ে যাচ্ছি এক্স ইন্টু এক্স মাইনাস সিক্স সমান জিরো তাহলে হচ্ছে যে এক্স সমান জিরো অথবা এক্স সমান সিক্স ঠিক আছে তাহলে কী হয়ে যাচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার কী হয়ে যাচ্ছে যে জিরো অথবা সিক্স অর্থাৎ অপশান নিয়ে হচ্ছে কারেক্ট অ্যান্সার এরপরের প্রশ্ন বলছে যে এগারো ধার প্রশ্ন আর এর কোন মানের জন্য আর এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস ওয়ান সমান জিরো এবং ফোর মাইনাস আর ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান সমান জিরো এই সমীকরণ দুটির কোনো সমাধান থাকবে না ঠিক আছে তাহলে দুটো সমীকরণের কোনো সমাধান থাকবে না তাহলে তার সূত্রটা কি আমরা ক্লাস নাইনে পড়েছিলাম যে এ ওয়ান ডিভাইডেড বাই এ টু সমান বি ওয়ান ডিভাইডেড বাই বি টু নট ইকুয়ালস টু সি ওয়ান ডিভাইডেড বাই সি টু হলে তখন কী হয়ে যাবে দুটো সমীকরণের সমাধান হবে ঠিক আছে তাহলে এখানে আমরা এ ওয়ান এখানে কত হচ্ছে আর এ টু কত হয়ে যাচ্ছে এখানে যে ফোর মাইনাস আর ঠিক আছে তো সেই আর ডিভাইডেড বাই ফোর মাইনাস আর সমান মাইনাস থ্রি ডিভাইডেড বাই মাইনাস ওয়ান নট ইকুয়ালস টু মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান ঠিক আছে এখান থেকে আমরা যদি হিসেব করি আর এর মান কত পেয়ে যাচ্ছি থ্রি ঠিক আছে অর্থাৎ কারেক্ট অ্যান অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান এ এরপরের প্রশ্ন বলছে বারো দেখেন একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতা রুট থ্রি গুণ তাহলে সূর্যের উন্নতিগোণ কত হবে ঠিক আছে এখানে দেখো অঙ্কটা কিভাবে করেছি এখানে পোস্টটা ধরে নিয়েছি এবি হচ্ছে পোস্ট তাহলে বিসি কি হয়ে যাবে তার হচ্ছে ছায়ার দৈর্ঘ্য হয়ে যাবে ঠিক আছে তাহলে হচ্ছে সূর্যের যে উন্নতি কোণ কত হয়ে যাবে যে এসিবি যে কোনটা সেটা কি হয়ে যাচ্ছে যে সূর্যের কোণ হয়ে যাচ্ছে ঠিক আছে এবি সমান এক্স একক বিসি সমান এক্স রুট থ্রি একক ঠিক আছে এবার এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় এসিবি কোন যদি থিটা হয় তাহলে টেন থিটা সময় আমরা কী পেয়ে যাবো এক্স ডিভাইডেড বাই এক্স রুট থ্রি সেখান থেকে কী পেয়ে যাচ্ছি ওয়ান বাই রুট থ্রি তাহলে সেটা হয়ে যাচ্ছে টেন থার্টি ডিগ্রি অর্থাৎ থিটার সমান কী হয়ে যাচ্ছে থার্টি ডিগ্রি অর্থাৎ এখানে অপশান বি হচ্ছে কারেক্ট টেনশন এরপরের প্রশ্ন বলছে তেরো ত্যাগের যে কিছু সংখ্যা বলে দিয়েছে যে এই মানগুলির সংখ্যাগুরু মান কত ঠিক আছে অর্থাৎ যে কোন সংখ্যাটা বেশি বার আছে ঠিক আছে তাহলে প্রথমে আমরা কি করছি যে সংখ্যাগুলোকে আমরা ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে নিয়েছি যা আমাদের সুবিধা হবে এবার সাজিয়ে নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে যে চার সংখ্যাটা বেশি বার আছে ঠিক আছে তাহলে এখানে আমরা কী বলবো সংখ্যাগুরু মান হচ্ছে যে চার তাহলে এখানে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার এরপরের প্রশ্ন হচ্ছে যে একটি নিরেড় লম্ববৃত্তাকার চোঙের ব্যাস বলে দিচ্ছে ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং উচ্চতা টেন সেন্টিমিটার চোংটি গলিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এবং জিরো পয়েন্ট টু সেন্টিমিটার পুরু ধাতব মুদ্রা কতগুলি তৈরি করা যাবে ঠিক আছে দেখো তাহলে এখানে অঙ্কটা কিভাবে করতে হবে দেখো দুটোর আয়তন কি হবে সমান হবে ঠিক আছে এই এই টেকনিকটা অ্যাপ্লাই করে আমরা কি অঙ্কটা করবো ঠিক আছে প্রথমে তাহলে আমরা কি করছি যে লম্ববৃত্তেকার চুঙের আয়তন আমরা বের করে নিয়েছি লম্ববৃত্তেকার চুঙের আয়তন কি সূত্র কি যে পাই আর স্কোয়ার এইচ ঠিক আছে এখানে ব্যাস বলা আছে তাহলে আমাদের ব্যাসার্ধ দরকার যেখানে আর হচ্ছে ব্যসার্ধ তাহলে প্রথমে আমরা লম্ব বৃত্তাকার আয়তন আমরা বের করে নিচ্ছি ঠিক আছে এরপরে আমরা ধরে নিয়েছি যে যে একটি ধাতব মুদ্রা তৈরি করা যাবে আচ্ছা ধাতব মুদ্রার যে শেপ সেটাও হচ্ছে একটা লম্ব বৃত্তাকার ঠিক আছে তাহলে আমরা আমরা যদি এক্সটি ধাতব মুদ্রা বের করি তাহলে ওই এক্সটি ধাতব মুদ্রার যে মোট আয়তন সেটা হচ্ছে যে আগের যে লম্ব বৃত্তাকার তার মোট আয়তনের সঙ্গে সমান হবে এখান থেকে আমরা যদি হিসেব করি হিসেব করে আমরা যে যে এক্সের ভ্যালু পেয়ে যাচ্ছি কত চারশো পঞ্চাশটি ঠিক আছে অর্থাৎ এখানে হচ্ছে যে অপশান সি হচ্ছে কারেক্ট এর পরের প্রশ্ন পনেরোটা একটা জ্যামিতি বলেছে বলছে যে পি বিন্দু থেকে ও কেন্দ্রীয় বৃত্তের উপর পি ও পি এস দুটি স্পর্শক যদি পি আর আট সেন্টিমিটার এবং আর পি এস সিক্সটি ডিগ্রি হয় তাহলে আর দৈর্ঘ্য কত ঠিক আছে দেখো এটা হচ্ছে তোমরা হয়তো উপবাধ্যে পড়েছ যে যে ও কেন্দ্রীয় বৃত্তের পি আর পি যদি স্পর্শক এবং পি হচ্ছে বহিষ্ঠ বিন্দু হয় তাহলে পি আর সমান হচ্ছে পিএস ঠিক আছে তাহলে এবার পি আর মান বলে দিচ্ছে আট সেন্টিমিটার তাহলে পি এস কত হবে আট সেন্টিমিটার ঠিক আছে আচ্ছা এবার যেহেতু দুটো বাহু যেহেতু একটা ত্রিভুজ আমি যদি ধরি পি আর এস এই ত্রিভুজটা যদি ধরি এই ত্রিভুজের দুটো বাহু যদি সমান হয় তাদের হচ্ছে যে বিপরীত কোনগুলো কী হবে সমান হয়ে যাবে ঠিক আছে তাহলে তাহলে আমরা কি বলবো এখান থেকে পি এস আর সমান কি বলবো পি এস আর সমান যে পি আর এস এই কোন দুটো সমান হবে ঠিক আছে এবার বলে দিচ্ছে প্রশ্নে যে যে আর পি এস এটা হয়েছে হয়ে আর পি এস এটা হচ্ছে সিক্সটি ডিগ্রি বলে দিয়েছে ঠিক আছে তাহলে যে বাকি যে দুটো কোন সমান সেই দুটো কোন কত হবে সেটা আমরা কি করে বের করব দেখো যে যে আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি ঠিক আছে সেখান থেকে আমাদের যে ভ্যালুটা বলে দিয়েছে আর পি এস কোণ সেই কোণের ভ্যালুটা আমরা বসিয়ে দিচ্ছি সিক্সটি ডিগ্রি আর বাকি দুটো কোন সমান তো সেখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি যে ওই দুটো সমান কোণের মান কত হয়ে যাচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে আমরা এখান থেকে পাচ্ছি যে ওই যে ত্রিভুজটা যে পি আর এস এই ত্রিভুজটা পি আর এস ত্রিভুজের প্রতিটি কোণের মান সিক্সটি ডিগ্রি অর্থাৎ ত্রিভুজটা সমবাহু ত্রিবুজ অর্থাৎ ত্রিভুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য কত সমান হবে এবং একটি বাহু দৈর্ঘ্য যদি আট সেন্টিমিটার হয় তাহলে এর দৈর্ঘ্য কত হয়ে যাবে আট সেন্টিমিটার অর্থাৎ এখানে অপশান বি হচ্ছে কারেক্ট টেনশন আচ্ছা এরপর ষোলো দাগের প্রশ্ন বলছে যে পি এক্স প্লাস কিউওয়াই সমান আর যেখানে বলে দিয়েছে কিউ নটিকুয়ালস টু জিরো সমীকরণের অয়ায় অক্ষের উপর ছেদবিন্দু ঠিক আছে আচ্ছা যেখানে যেহেতু এখানে বলে দিচ্ছে যে ওয়াই অক্ষের উপর ছেদ বিন্দু তাহলে ওয়াই অক্ষের উপর এক্স স্থানাঙ্ক কত হয়ে যায় জিরো হয়ে যায় তাহলে এই সমীকরণে এক্সুক্যালিস আমরা জিরো বসিয়ে ওয়াই সমান কত পেয়ে যাচ্ছি যে আর ডিভাইডেড বাই কিউ ঠিক আছে তাহলে এখানে ছেদ বিন্দুটা কি হবে যে জিরো কমা আর ডিভাইডেড বাই কিউ অর্থাৎ অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার এর পরে বলে পরে প্রশ্ন বলছে একটি বৃত্তের ব্যাসের প্রান্তিক বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দুটি কি হবে এটাও তোমরা উপবাদ পেয়ে যাবে অঙ্কিত স্পর্শক দুটি কি হবে সমান্তরাল অর্থাৎ অপশান বি হচ্ছে কারেক্ট এর পরের প্রশ্ন বলছে যে যে তোমাদের কিছু সংখ্যা বলে দিচ্ছে কিছু তথ্য তোমাদেরকে বলে দিচ্ছে যে বলছে যে তিরিশ কমা চৌত্রিশ কমা পঁয়ত্রিশ কমা ছত্রিশ কমা সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ এই তথ্যে পঁয়ত্রিশ না থাকলে মধ্যমা বৃদ্ধি পায় মধ্যমা কতটা বৃদ্ধি পাবে তাহলে আমরা প্রথমে মধ্যমা বের করব তারপর পঁয়ত্রিশ বাদ দিয়ে মধ্যমা বের করব ঠিক আছে আচ্ছা তাহলে প্রথমে হচ্ছে যে মধ্যমা আমরা কি করে বের করবো দেখো এখানে কতগুলি সংখ্যা আছে মোট আটটি আটটি সংখ্যা আছে তাহলে এন ইকালস টু এইট তাহলে এখানে এন যেহেতু যুগ তাহলে মধ্যমা কত হবে এন ডিভাইডেড বাই দুইতম এবং এন ডিভাইডেড বাই দুই প্লাস ওয়ানতম মধ্যমা হবে ঠিক আছে এই দুটো মধ্যমা পাবো এবং যে মধ্যমাটা আমরা বের করব তাহলে এই দুটোর হচ্ছে যে গড় যে ভ্যালু সেই গড় ভ্যালু হবে কি মধ্যমার মান ঠিক আছে তাহলে চতুর্থতম এবং পঞ্চমতম মানের যে গড় তাহলে চতুর্থ যে সংখ্যাটা আছে সেটা ছত্রিশ আছে এবং পঞ্চম আছে যেটা সাঁত্রিশ ঠিক আছে তাহলে ছত্রিশ প্লাস সাঁত্রিশ যদি করা হয় সেইটা ডিভাইডেড বাই টু যদি করা হয় তাহলে আমরা কী পেয়ে যাচ্ছি মধ্যমা কত পেয়ে যাচ্ছি থার্টি সিক্স পয়েন্ট ফাইভ পেয়ে যাচ্ছি এবার পঁয়ত্রিশ যদি বাদ দেওয়া হয় পঁয়ত্রিশ বাদ দিয়ে দিলে তাহলে এন সমান হয়ে যাচ্ছে সেভেন পেয়ে যাচ্ছি তাহলে এখানে মধ্যমা কত হয়ে যাচ্ছে যে চতুর্থতম পদ পেয়ে যাচ্ছি ঠিক আছে তাহলে মধ্যমা কত হয়ে যাচ্ছে সাঁত্রিশ অর্থাৎ এখানে মধ্যমা কত বৃদ্ধি পাবে যে যে 0.5 জিরো পয়েন্ট ফাইভ অর্থাৎ এখানে অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার এরপর উনিশে দাগের প্রশ্ন বলছে সমান দৈর্ঘ্যের ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট নিরেড লম্ব চং চুং নিরেড লম্ব শঙ্কু ও নিরেড গোলকের আয়তনের অনুপাত ঠিক আছে আচ্ছা তাহলে আমরা প্রত্যেকের আয়তন বের করব ধরে নিয়েছি যে গোলকের ব্যসার্থ আর ধরে নিয়েছি এবং উচ্চতা এইচ ধরে নিয়েছি ঠিক আছে তাহলে নিরেড লম্ব বৃত্তেকার চুং এর ব্যসার্থ কি হবে সরি আয়তন কি হবে যে পাই আট স্কোয়ার এইচ হবে এবং নিরের লম্ববৃত্তিকার শঙ্কুর আয়তন কি হবে একে তিন পাই আট স্কোয়ার এইচ হবে এবং গোলকের আয়তন কি হবে চারের তিন পাই আর কি হবে ঠিক আছে এবং এই তিনটে আয়তনের অনুপাত বের করব এবার আমাদের শর্ত কী বলে দিয়েছে যে যে ব্যাস কি হবে কার সঙ্গে সমান হবে উচ্চতার সঙ্গে সমান হবে ঠিক আছে অর্থাৎ টু আর সমান এইচ এই হচ্ছে আমাদের শর্ত ঠিক আছে এই শর্তটা আমরা যদি অ্যাপ্লাই করি বসিয়ে দিই আমরা দেখো গোলকের আয়তনে যে গোলকের আয়তনকে আমরা কি ধরেছি কীভাবে লিখেছি দেখো ভালো করে দেখো দেখ চারের তিন পায়ে আর কিউব লিখেছি এখানে আর কিউকে আমরা কি করেছি আর স্কোয়ার ইন্টু আর করেছি ঠিক আছে এবার আমরা কি করেছি যে আরের জায়গায় আমরা যদি যেহেতু এখানে বলে দিচ্ছি শর্ত বলে দিয়েছে যেহেতু টু আর সমান ব্যাস সমান উচ্চতা বলে দিয়েছে তাহলে টু আর সমান এইচ যেহেতু শর্ত আমাদের বলে দিয়েছে তাহলে এখানে আর সমান কি হয়ে যাচ্ছে এইচ বাই টু তাহলে আর সমান এইচ বাই টু আমরা যদি বসিয়ে দেই তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি যে গোলকের যে আয়তন তাহলে আমরা পেয়ে যাচ্ছি চারের তিন পায় আর স্কোয়ার ইন এইচ বাই টু ঠিক আছে এবার প্রত্যেকটা তাহলে এইচ আছে আর স্কোয়ার উপস্থিত আছে এবার আমরা যদি প্রত্যেকের আয়তনের অনুপাতে আমরা যদি বের করি যে প্রথমেরটা তাহলে কী পেয়ে যাচ্ছি যে পাই আর স্কোয়ার এইচ তারপরে একের তিন পায় আর স্কোয়ার এইচ তারপরে চারের তিন পায় আর স্কোয়ার এইচ ডিভাইডেড বাই টু ঠিক আছে প্রত্যেকের আয়তনে আমরা যদি অনুপাত বের করি তাহলে কত পেয়ে যাচ্ছি থ্রি ইজ টু ওয়ান ইজ টু টু এটা বের হবে ঠিক আছে কিন্তু আমাদের অপশানে কোথাও কিন্তু এই উত্তরটা নেই ঠিক আছে সুতরাং এই অ্যান্সারটা কিন্তু আমাদের অপশান দেওয়া নেই ঠিক আছে বলতে যে ভুল দেওয়া আছে আছে ঠিক এরপরে প্রশ্ন বলা আছে যে প্রশ্ন যদি একটি লম্ব বৃত্তেকার শঙ্কুর ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা টুয়েল একক হয় তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হবে দেখো লম্ব বৃত্তেকার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে পাই আর ইন্টু আর প্লাস প্লাস উচ্চতা মানে ব্যাসার্ধ প্লাস তীরযোগ উচ্চতা এখানে উচ্চতা যেহেতু টুয়েলভ বলা আছে তাহলে আর প্লাস টুয়েলভ বর্গ একক ঠিক আছে এখানে কিন্তু কোথাও এই উত্তরটা দেওয়া নেই কোনো এই যে অপশানগুলো দেওয়া আছে কোনো অপশানেই এই উত্তরটা দেওয়া নেই সুতরাং আমরা বলতে পারি যে যে এই অঙ্কটাও আমরা একরকমভাবে বলতে পারি অঙ্কটাও ভুল দেওয়া আছে ঠিক আছে কোনো অপশান কিন্তু কারেক্ট নয় ঠিক আছে আচ্ছা এরপরে প্রশ্ন বলছে যে একুশের দাগের প্রশ্ন বলছে যে টু এক্স প্লাস ওয়াইস ওয়ান ফোর এবং থ্রি এক্স মাইনাস টু ওয়াইস ওয়ান মাইনাস ওয়ান সমীকরণ দুটির সমাধান কি হবে ঠিক আছে এই দুটো সমীকরণ বলে দিচ্ছে আমরা যে কোনো পদ্ধতিতে আমরা সমাধান বের করতে পারবো আমরা আমি এখানে অপনয়ন পদ্ধতির মাধ্যমে সমাধান করেছি তুমি দেখে তোমরা দেখে নিও ঠিক আছে যে খুবই সহজ পদ্ধতি ঠিক আছে অপনয়ন পদ্ধতির মাধ্যমে সমাধান বের করে এখানে সমাধান কি পাচ্ছি এক্স ওয়ান ওয়ান ওয়াইস ওয়ান টু পাচ্ছি অর্থাৎ এখানে কী হয়ে যাচ্ছে যে অপশান সি যেটা দেওয়া আছে অপশান সি হচ্ছে যে কারেক্ট অ্যান্সার এর পরের প্রশ্ন বলছে বাইশে থেকে যে চার কমা তিন এবং পাঁচ কমা মাইনাস চার বিন্দুগামী সংযোজক রেখাকে এক অক্ষ কী অনুপাতে বিভক্ত করে ঠিক আছে তাহলে আমি ধরে নিচ্ছি যে প্রথমে যে এই বিন্দু এই দুটো বিন্দুগামী সংযোজক রেখাকে এক অক্ষ পি বিন্দুতে এম ইজ টু এন অনুপাতে বিভক্ত করেছে ঠিক আছে এবার আমরা আমাদের সূত্র জানি যে পি বিন্দু স্থানাঙ্ক তাহলে কী হবে পি বিন্দু স্থানাঙ্কের সূত্র তাহলে কী হবে যে আমি সূত্রটা প্রথমে বলে নিচ্ছি যে যে mx2 এক্স টু প্লাস এন এক্স ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস এন কমা এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস এন ঠিক আছে এই সূত্রটা আমরা যদি বসিয়ে দেই যে এখানে এক্স টু এক্স এক্স টু কি এটা হচ্ছে যে এই যে এই যে স্থানাঙ্কটা এই স্থানাঙ্ক হচ্ছে এক্স y1 এই স্থানাঙ্কটা কি যে এক্স Y2 ঠিক আছে অর্থাৎ এক্স ওয়ান সমান ফোর এবং এক্স টু সমান হচ্ছে ফাইভ আর এখানে হচ্ছে যে ওয়াই ওয়ান সমান থ্রি এবং ওয়াই টু সমান মাইনাস ফোর ঠিক আছে এবার এই ভ্যালুগুলো আমি যে সমীকরণটা বলছি ওই সমীকরণে আমরা যদি ভ্যালুগুলো বসিয়ে দিই তাহলে আমরা কী পেয়ে যাচ্ছি যে পি বিন্দু স্থানাঙ্ক কী পেয়ে যাচ্ছি যে ফাইভ এম প্লাস ফোর এন ডিভাইডেড বাই এম এন কমা মাইনাস ফোর এম প্লাস থ্রি এন ডিভাইডেড বাই এম এন ঠিক আছে এবার আমাদের বলে দিয়েছে যে যে পি বিন্দুটা এক অক্ষের উপর অবস্থিত তাহলে যেহেতু পি বিন্দুটা এক অক্ষের উপর অবস্থিত তার ওই পি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক কত হয়ে যাচ্ছে জিরো হয়ে যাচ্ছে ঠিক আছে এবং তাহলে কী আমরা কি বলবো যে এই যে পি বিন্দুর আমরা ওয়াই স্থানাঙ্কের যে ভ্যালুটা বের করেছি তাহলে এটা সমান আমরা কি বসাবো জিরো বসাবো সেখান থেকে আমরা কি পেয়ে যাব যে এম ডিভাইডেড বাই এন এর মান কত সেটা পেয়ে যাচ্ছি এম আমরা যদি হিসেব করি হুম তোমরা ভিডিওটা পজ করে হিসেবটা দেখে নেবে এম ডিভাইডেড বাই এন এর মান আমরা কত পেয়ে যাচ্ছি থ্রি ডিভাইডেড বাই ফোর পেয়ে যাচ্ছি অর্থাৎ এম ইজ টু এন সমান কত পেয়ে যাচ্ছি যে থ্রি ইজ টু ফোর পেয়ে যাচ্ছি ঠিক আছে তাহলে অত উত্তরটা কি হবে যে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার এরপরে প্রশ্ন বলছে যে তিন এবং মাইনাস একের তিন বীজ বিশিষ্ট সমীকরণগুলি হলো এক্স মাইনাস থ্রি ওই সমীকরণের একটি উৎপাদক হবে এবং এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি ওই সমীকরণের একটি উৎপাদক হবে ঠিক আছে তাহলে এই দুটো উৎপাদক আমরা যদি গুণ করে দিই তাহলে আমরা হচ্ছে সমীকরণটা পেয়ে যাব ঠিক আছে কী বলছি বোঝা যাচ্ছে দেখো বলেছে যে সমীকরণের দুটো বীজ তিন আর হচ্ছে যে যে মাইনাস হব একের তিন তাহলে এক্স সমান আমরা যদি থ্রি লিখি তাহলে আমরা কী পেয়ে যাচ্ছি এক্স সমান এক্স মাইনাস থ্রি সমান জিরো তাহলে এক্স মাইনাস থ্রি সমান জিরো অর্থাৎ এক্স মাইনাস থ্রি হচ্ছে যে সমীকরণের একটি উৎপাদক একই রকমভাবে এক্স সমান আমরা যদি মাইনাস হব একের তিন লিখি তাহলে এক্স প্লাস একের তিন সমান জিরো পেয়ে যাচ্ছি অর্থাৎ এক্স প্লাস একের তিন কী পেয়ে যাচ্ছি আমরা ওই সমীকরণের একটি উৎপাদক পেয়ে যাচ্ছে এই দুটো উৎপাদক আমরা যদি গুণ করি তাহলে আমরা কী পেয়ে যাব যে ওই সমীকরণটি কি অ্যাকচুয়ালি ওই সমীকরণটা কি সেটা আমরা পেয়ে যাচ্ছি ঠিক আছে তাহলে আমরা গুণ করে আমরা যা রেজাল্টটা পাচ্ছি থ্রি এক্স স্কোয়ার প্লাস সরি থ্রি এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস থ্রি সমান জিরো অর্থাৎ অপশান এ হচ্ছে কারেক্ট এর পরের প্রশ্ন চব্বিশের দাগে বলছে আর ব্যাসার্ধ বিশিষ্ট নিরেড অর্ধগোলক থেকে সর্বাধিক কত আয়তনের নিরেড শঙ্কু কেটে নেওয়া যাবে ঠিক আছে আচ্ছা দেখো তাহলে আমি এখানে চিত্র অঙ্কন করেছি অর্ধগোলক চিত্র অঙ্কন করেছি এবং তার মধ্যে আমি শঙ্কুকে বসিয়েছি ঠিক আছে দেখো বলা হয়েছে যে চিত্রে এবিসি অর্ধগোলক যার ব্যাসার্ধ ও সমান আর একক এবং ও বি হচ্ছে যে ব্যাসার্ধ ওই অর্ধগোলকের ব্যাসার্ধ হ্যাঁ যেটা হচ্ছে যে আর একক ঠিক আছে এবার অর্ধগোলকের মধ্যে একটি শঙ্কু অঙ্কন করা হলো যার ব্যাসার্ধ ওই আর একক ঠিক আছে এবং উচ্চতাও হচ্ছে যে আর একক তাহলে শঙ্কুর আয়তনের সূত্র যেটা সেটা আমরা লাগাচ্ছি যে একের তিন পাই আর স্কোয়ার এইচ এখানে এই সমান কি আর ঠিক আছে এবার এই যে জায়গায় আমরা যদি আর বসিয়ে দিই তাহলে শঙ্কুর আয়তন কত হয়ে যাবে একের দিন পাই আর কিউ এত ঘন একক ঠিক আছে তাহলে এখানে উত্তর হবে অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার এরপরের প্রশ্ন পঁচিশের দাগে বলছে একটি নদীর এক পাড়ে একটি তালগাছ আছে তার ঠিক বিপরীত পাড়ে একটি খুঁটি আছে যদি খুঁটিটিকে নদীর পাড় বরাবর সেভেন রুট থ্রি মিটার সরিয়ে নিয়ে গেলে খুঁটিটি নদীর পাড়ের সাপেক্ষে তাল গাছটির সঙ্গে সিক্সটি ডিগ্রি কোণ করছে তাহলে নদীটি চওড়া হবে কত ঠিক আছে দেখো এই হচ্ছে এখানে আমি ধরে নিয়েছি কি যে এ বিন্দুতে একটি তালগাছ আছে এবং হচ্ছে যে বি বিন্দুতে খুঁটি আছে ঠিক আছে এবার বি বিন্দু থেকে খুঁটিটি সরিয়ে কতটা দূরত্বে কোন বিন্দুতে আনা হলো সি বিন্দুতে আনা হলো এবং এর যে দূরত্ব সেটা বলে দিচ্ছে যে সেভেন রুট থ্রি মিটার বলে দিয়েছে ঠিক আছে এবং বলে দিয়েছে যে যে ওই খুঁটিটি এর সাপেক্ষে তালগাছের সঙ্গে এই সিক্সটি ডিগ্রি কোন করছে ঠিক আছে তাহলে এই হচ্ছে নদীর পাড় এই একটা নদীর পাড় এই নদীর পাড় এই হচ্ছে তালগাছ ঠিক আছে এর সঙ্গে কত কোন করতেছে এটা হচ্ছে সিক্সটি ডিগ্রি কোন করছে ঠিক আছে অর্থাৎ বিসি এ কোন সমান সিক্সটি ডিগ্রি বলা আছে ঠিক আছে এবং বিসি সমান আমাদের কত বলা আছে সেভেন রুট থ্রি বলা আছে ঠিক আছে আমাদের বের করতে হবে যেটা যে নদীটা চওড়া কতটা অর্থাৎ এবি এর মান কত সেটা আমরা বের করবো ঠিক আছে আমরা টেন থ্রিটা সমান কি জানি লম্ব বাই ভূমি তাহলে আমরা টেন সিক্সটি ডিগ্রি সমান তাহলে কী বসাবো এবি ডিভাইডেড বাই বিসি সেখান থেকে এবি সমান আমরা কি পেয়ে যাচ্ছি একুশ মিটার অর্থাৎ নদীটি হবে একুশ মিটার চওড়া এখানে কি অপশান যে বি অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার পরের প্রশ্ন বলা আছে ছাব্বিশের দিকে ও কেন্দ্রীয় বৃত্তের পি একটি বহিষ্ঠ বিন্দু ও পি যোগ করা হলো এবার বিন্দু থেকে দুটি স্পর্শক টানতে পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত অর্থাৎ এখানে তোমাদের একটি হ্যাঁ সম্পাদ্য বলে দিয়েছে যে বৃত্তের বহিষ্ঠ বিন্দুর উপর যে স্পর্শক অঙ্কন যে সম্পাদ্য আছে হ্যাঁ সেই সম্পাদ্যটা বলে দিয়েছে তাহলে এখানে উত্তর হবে যে অ্যান্সার বি পরবর্তী পদক্ষেপ হবে কি ওপিকে সমদ্বিখণ্ডিত করতে হবে এই যে আমি ছবিটা অঙ্কন করেছি হ্যাঁ এই ওপি ওপিকে সমদ্বিখণ্ডিত করতে হবে অর্থাৎ অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার এর পরের প্রশ্ন বলছে সাতাশের দাগে এবিসি ত্রিভুজের এবি সমান নয় সেন্টিমিটার বিসি সমান ছয় সেন্টিমিটার এবং সি এ সমান সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবিসি এবং ত্রিভুজ ডিইএফ সদৃশ্যকণী ত্রিভুজ যেখানে বিসি এবং ইএফ অনুরূপ বাহু এবং ইএফ সমান আট সেন্টিমিটার তাহলে ত্রিভুজ ডিইএফের পরিসীমা হবে ঠিক আছে তাহলে দেখো আমাদের কী বলে দিয়েছে দুটো ত্রিভুজ সদৃশ্যকণী ত্রিভুজ বলে দিয়েছে এবং এবিসি ত্রিভুজের প্রতিটি বাহুর মান বলে দিয়েছে ঠিক আছে এবং কি বলে দিয়েছে যে বি হচ্ছে যে এর সঙ্গে কি বলে দিয়েছে অনুরূপ বাহু এবং ই এফের এর ভ্যালুটাও বলে দিয়েছে ঠিক আছে তাহলে ডিইএফ এইচ এ ত্রিভুজ এই ত্রিভুজের পরিসীমা কত সেটা বের করতে হবে ঠিক আছে তাহলে দেখো আমি কি করেছি দেখো যে যেহেতু এবিসি এবং ডি এটা হচ্ছে কোণের ত্রিভুজ তাহলে আমরা কি বলবো যে এদের যে অনুরূপ বাহু বলে দিয়েছে ইএফ ডিভাইডেড বাই বিসি সমান এটা কি হবে যে এইট ডিভাইডেড বাই সিক্স কারণ এদের ভ্যালুগুলো আমরা পুট করে দিচ্ছি তাহলে এটা সমান আমরা কি পেয়ে যাচ্ছি চারের তিন ঠিক আছে এবার আমরা কী বলতেছি যেহেতু দুটো ত্রিভুজ ত্রিভুজ অনুরূপ বাহুগুলোর অনুপাত হবে সমান হবে তাহলে আমরা এখান থেকে কি বলবো যে ডি ডিভাইডেড বাই এ ডিভাইডেড বাই এসি সমান ডিভাইডেড বাই এটা সমান হচ্ছে চারের তিন আমরা ডিভাইডেড বাই বিসি এর মান যেহেতু চারে তিন বের করে নিচ্ছি তাহলে প্রত্যেকটা সমান কি বলবো আমরা চারের তিন ঠিক আছে এবার আমরা যে ডি এফ এই যে ত্রিভুজটা বলা আছে ডিএ এর প্রত্যেকটা বাহুর দুর্গা আমরা বের করবো ঠিক আছে কি করে বের করবো তাহলে এটা সমান ডি ডিভাইডেড বাই এব সমান চারে তিন পেয়ে যাচ্ছি আমরা এব এর মান জানি এব এর মান হচ্ছে নয় সেন্টিমিটার তাহলে সেখান থেকে আমরা কী পেয়ে যাচ্ছি ডিই সমান বারো সেন্টিমিটার একই রকমভাবে ডিএফ ডিভাইডেড বাই এসি সমান চারে তিন এবং সেখান থেকে আমরা ডিএফের ভ্যালু কত পেয়ে যাচ্ছি দশ সেন্টিমিটার ঠিক আছে তাহলে আমরা যে ডিইএফ এই ত্রিভুজের প্রতিটি বহু পেয়ে যাচ্ছি কত বারো সেন্টিমিটার দশ সেন্টিমিটার এবং আট সেন্টিমিটার তাহলে হচ্ছে পরিসীমা তিনটে করলে যেটা হবে সেটা হচ্ছে পরিসীমা তাহলে এখানে হচ্ছে যে পরিসীমা হবে তিরিশ সেন্টিমিটার অর্থাৎ এখানে অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার ঠিক আছে অপশান ডি কারেক্ট অ্যান্সার এরপরের প্রশ্ন বলছে যে আঠাশের দাগের প্রশ্ন বলছে তিনটি সমান বৃত্ত পরস্পরকে বহিস্পর্শ করে বৃত্ত তিনটির কেন্দ্র যোগ বলে কি হবে হ্যাঁ এটা হবে অপশান বি হচ্ছে সমবাহু ত্রিভুজ হবে ঠিক আছে কারণ ত্রিভুজের যে প্রতিটি বাহু প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি হয়ে যাবে সমান হবে কারণ কি করে সমান হবে প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে যে যদি বৃত্তের ব্যাসার্ধ যদি আর ধরা হয় তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কী হয়ে যাবে যে টু আর হবে প্রতিটি বাহুর দৈর্ঘ্য আচ্ছা এরপরের প্রশ্ন উনত্রিশে দাগের প্রশ্ন বলছে যদি ওয়ান প্লাস এম স্কোয়ার ইন্টু এক্সের স্কোয়ার প্লাস টু এম সি ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান জিরো এই সমীকরণ দুটির এই সমীকরণ এর দুটি বীজ যদি সমান হয় ঠিক আছে তাহলে কোনটা ঠিক ঠিক আছে এবিসিডি অপশান বলছে কোনটা ঠিক ঠিক আছে তাহলে আমরা কি করব প্রথমে আমরা এই যে সমীকরণটা বলে দিয়েছে এই সমীকরণে দুটি বীজ কি কি হবে এটা দীঘার সমীকরণ আচার্য সূত্রের সাহায্যে আমরা দুটি বীজ কি কি হবে সেই দুটি বীজ আমরা প্রথমে বের করব ঠিক আছে সিঁধুরা যে সূত্র কি তোমরা জানো যে এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস দুটোবার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড বাই টু এ ঠিক আছে তাহলে এই সমীকরণ থেকে তাহলে আমরা প্রথমে আমরা কি করব যে সূত্রের সাহায্যে এক সমান কত সেটা আমরা বের করছি ঠিক আছে সমীকরণে যেহেতু বিষ দুটি সমান বলে দিয়েছে তাহলে আমরা কি বলবো যে এই যে রুটের ভিতর যে টার্মটা আছে অর্থাৎ রুটোভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি রুট অফ আর বি স্কোয়ার মাইনাস ফোর এসি রুটের ভিতরে যে টার্মটা আছে সেটা সমান কত হয়ে যাবে সেটা সমান জিরো হবে ঠিক আছে সেটাকে আমরা যদি জিরো বসাই তাহলে জিরো করে আমরা যদি এবার ক্যালকুলেশান যদি করে এগিয়ে নিয়ে যাই গুণ করে হ্যাঁ গুণ করে আমরা যদি ক্যালকুলেশান করি তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি সি স্কোয়ার সমান এ স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস এম স্কোয়ার অর্থাৎ অপশান সি হচ্ছে কারেক্ট অপশান ঠিক আছে তোমরা ভিডিওটা পজ করে দেখবে তোমাদের অঙ্ক যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানিও আচ্ছা এরপরের প্রশ্ন বলছে কোন ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কনের ক্ষেত্রে প্রথম পদক্ষেপ কি হবে এটাও তোমাদের একটা সম্পাদ্য থেকে অঙ্ক দিয়েছে তাহলে প্রথম পদক্ষেপ কি হবে অপশান এ হচ্ছে অর্থাৎ কোনগুলির সমধিখণ্ড করতে হবে ঠিক আছে কোনগুলির প্রথমে সমাধিখণ্ড অঙ্কন করতে হবে অর্থাৎ অপশান এ হচ্ছে কারেক্ট এরপরের প্রশ্ন বলেছে একত্রিশের দ্যাগের অঙ্ক এবিসি ত্রিভুজের এবিসি কোন নাইনটি ডিগ্রি বিডি লম্বা এসি যদি এবি সমান পাঁচ দশমিক সাত সেন্টিমিটার বিডি সমান তিন দশমিক আট সেন্টিমিটার হয় বিসি এর দৈর্ঘ্য কত হবে ঠিক আছে তাহলে দেখ অঙ্কটা কীভাবে করেছি যে যে এ এবিসি সমকোণী ত্রিভুজ বলে দিচ্ছে এবার যে কোনো ত্রিভুজের যে ক্ষেত্রফলের সূত্র সেই ক্ষেত্রফলের সূত্র কি হাব ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ঠিক আছে তো হাব ইন্টু ভূমি ইন্টু উচ্চতা থেকে আমরা যদি ত্রিভুজের ক্ষেত্রফল বের করি দেখো আমি প্রথমে এবিসি সি ত্রিভুজের ক্ষেত্রফল সমান কী লিখেছি হাব ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ঠিক আছে তাহলে দেখো যে যেহেতু এটা সমকর্ণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের এর হচ্ছে যে এইটা যেহেতু সমকোণ হচ্ছে আমি যদি এটাকে সমক এটা যেহেতু সমকণ তাহলে এর ভূমিটা কি হয়ে যাচ্ছে এটা বিসি এটা ভূমি আর উচ্চতাটা কত হয়ে যাচ্ছে এবি ঠিক আছে আবার আমি বলতে পারি যে যে এইভাবে ত্রিভুজটাকে যদি বলি যেহেতু এখানে বিডি বলে দিয়েছে লম্ব বিডি যেহেতু এসি এর উপর লম্ব বলে দিচ্ছে আমরা কি বলতে পারি যে বিডিও একটা উচ্চতাকে বলতে পারি এবং এসি ভূমি বলতে পারি ঠিক আছে তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু এসি ইন্টু বিডি ঠিক আছে এই দুটোকে তাহলে ক্ষেত্রফল আমরা সমান করে আমরা এই দুটোকে সমান করেছি তাহলে সেখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি যে বিসি ডিভাইডেড বাই এসি সমান আমরা কি পেয়ে যাচ্ছি যে টু বাই থ্রি আমরা পেয়ে যাচ্ছি ঠিক আছে এবার এবিসি সমকোণী ত্রিভুজের আমরা যে পিথাগোরাসের সূত্র সেই পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে আমরা কি বলছি যে অতিভূজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সেখান থেকে আমরা কি বলতেছি যে এসি স্কোয়ার সমান আমরা কি পেয়ে যাচ্ছি এসি স্কোয়ার সমান আমরা কি পেয়ে যাচ্ছি যে ফাইভ পয়েন্ট সেভেন ইন্টু থ্রি ডিভাইডেড বাই রুট ফাইভ ঠিক আছে এরকম একটা ভ্যালু পেয়ে যাচ্ছি ঠিক আছে এরপর এখান সেখান থেকে আমাদের আলটিমেটলি কি বের করতে হবে আলটিমেটলি আমাদের বিসি এর মান বের করতে হবে ঠিক আছে সেখান থেকে তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি অতএব বিসি সমান যে টু থার্ড ইন্টু এসি এবং এসির ভ্যালু আমরা যদি পুট করে দেই তাহলে আমরা একটা পয়েন্ট দিয়ে রেজাল্ট পাচ্ছি কিন্তু এই অঙ্কটা কোনো একটা ডেটা মিসিং আছে হুম ওই জন্য হচ্ছে যে অঙ্কে যে যে অপশান দেওয়া আছে একটা অপশান মিলছে না ঠিক আছে তোমাদের বইয়ে তোমরা যদি দেখো এরকম অঙ্ক আছে অঙ্কে আরও কিছু ডেটা প্রোভাইড দেওয়া আছে ঠিক আছে হ্যাঁ যেমন হচ্ছে এখানে যেমন এবির মান বলে দিয়েছে বিডি এর মান বলে দিয়েছে হ্যাঁ বইতে তোমাদের এডিওর মানও বলে দিচ্ছে এডি ডিসি ডিসির মান এরকম একটা বলে দিচ্ছে তাহলে সহজে এক লাইনে অঙ্কটা তখন হয়ে যেত হ্যাঁ আর এখানে হচ্ছে যে তোমাদের যা যা ডেটা দেওয়া আছে যা যা ভ্যালু দেওয়া আছে সেই ভ্যালুর সাপেক্ষে হ্যাঁ যে রেজাল্টটা বেরিয়েছে একটা অ্যানসার মিলছে না সুতরাং আমরা বলতে পারি যে অঙ্কটা ভুল আছে ঠিক আছে আচ্ছা এরপরের প্রশ্ন বলছে যে বত্রিশে তাকে বলছে যে নিচে পরিসংখ্যার বিভাজন দেওয়া হলো এবার যৌগিক গড় কত সেটা বের করতে বলেছে ঠিক আছে খুবই অঙ্ক ঠিক আছে যৌগিক গড় আমরা কি করে বের করব ঠিক আছে তাহলে পরিসংখ্যার যে টোটাল হচ্ছে যে সামেসাম সামেসাম অব আচ্ছা এফ সেটা বের করে নেব প্রত্যেকটা টোটাল এখানে কত হয়ে যাচ্ছে তিরিশ পেয়ে যাচ্ছি একই রকমভাবে আমরা এই যে টেবিলটা আছে সামেসান অব এফ আই এক্স আই এটা বের করবো এটা কত পেয়ে যাচ্ছি আমরা যে যে চারশো পেয়ে যাচ্ছি এবার এই এই সামেশান অফ এফআই এক্স আইকে আমরা যদি সামেশান অফ এফআই দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা কী পেয়ে যাবো যৌগিক গড় পেয়ে যাব ঠিক আছে তাহলে আমরা কত পাচ্ছি তেতাল্লিশ ডিভাইডেড বাই তিন অর্থাৎ অপশানই হচ্ছে কারেক্ট এর পরের প্রশ্ন বলছে তেত্রিশে থাকে এ এক্স টু দি পাওয়ার ফোর প্লাস বি এক্স কিউ প্লাস থ্রি সি এক্স স্কোয়ার প্লাস ডি এক্স প্লাস সি বহুপতি সংখ্যামালার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান উৎপাদক হলে কোনটি সঠিক ঠিক আছে দেখো যেহেতু বলে দিয়েছে এক্সে স্কোয়ার মাইনাস ওয়ান হচ্ছে উৎপাদক তাহলে এক্সে স্কোয়ার মাইনাস ওয়ান হচ্ছে যে জিরো তাহলে এখান থেকে আমরা কী পেয়ে যাচ্ছি যে এক্স সমান আমরা কী পেয়ে যাচ্ছি এক্সে স্কোয়ার সমান ওয়ান অর্থাৎ এক্স সমান আমরা কী পেয়ে যাচ্ছি প্লাস মাইনাস ওয়ান ঠিক আছে এবার আমরা এই দুটো ভ্যালু হয়েছে বহুপদী সংখ্যামালায় আমরা বসাবো ঠিক আছে বসিয়ে কি করবো জোর জিরো করবো যেহেতু উৎপাদক বলে দিচ্ছে তাহলে এফ ওয়ানের ভ্যালু বসিয়েছি এফএ ওয়ানের ভ্যালু বসিয়ে আমরা সেটাকে কী বলতেছি সেটা সমান জিরো এবং এফ ও মাইনাস ওয়ানের ভ্যালু বসিয়ে বলতেছি সেটা সমান জিরো ঠিক আছে তাহলে এরকম যদি করি আমরা যে রেজাল্টটা পাচ্ছি সেটা কি পেয়ে যাচ্ছি যে এ প্লাস সি প্লাস ই সমান বি প্লাস ডি ঠিক আছে অর্থাৎ অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার এর পরের প্রশ্ন বলছে চৌত্রিশে তাকে এবি রেখাংশের উপর পি একটি বিন্দু এবং এপি সমান পিবি এ ও বি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে তিন কমা মাইনাস চার এবং মাইনাস পাঁচ কমা দুই পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে ঠিক আছে দেখো ভালো করে দেখো যেহেতু পি বিন্দুটা বি এর মধ্যবিন্দু বলে দিয়েছে ঠিক আছে পি বিন্দুতে যেহেতু এব এর মধ্যবিন্দু বলে দিচ্ছে তাহলে পি বিন্দু স্থানাঙ্ক আমরা সহজেই নির্ণয় করতে পারবো আমরা জানি যে এ বিন্দু স্থানাঙ্ক কত বি বিন্দু স্থানাঙ্ক কত ঠিক আছে তাহলে পি বিন্দু স্থানাঙ্ক কি হবে যে এ বিন্দুর এক স্থানাঙ্ক প্লাস বি বিন্দুর এক স্থানাঙ্ক ডিভাইডেড বাই টু এবং এটা তাহলে পি বিন্দুর এক স্থানাঙ্ক হলো এবং পি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক কত হবে এ বিন্দুর ওয়াই স্থানাঙ্ক প্লাস বিন্দুর ওয়াই স্থানাঙ্ক ডিভাইডেড বাই টু ঠিক আছে এটা যদি আমরা করি তাহলে আমরা কী পেয়ে যাব পি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব ঠিক আছে এটা যদি হিসাব করি তাহলে আমরা কত পাবো মাইনাস ওয়ান কমো মাইনাস কন ওয়ান ঠিক আছে অর্থাৎ অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার এরপরের প্রশ্ন এটা হচ্ছে সব শেষ প্রশ্ন একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এস বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে সঠিক অপশানটা কোনটা হবে ঠিক আছে দেখো বলে দিয়েছে যে ঘনকের প্রতিটি ঘনকের ক্ষেত্রফল বলে দিয়েছে এবার আমি ধরে নিচ্ছি যে ঘনকের প্রতিটি বাহু দৈর্ঘ্য এ একক ধরে নিচ্ছি ঠিক আছে তাহলে এ একক যদি ধরে নেই তাহলে এস সমান অর্থাৎ ক্ষেত্রফল সমান সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে সিক্স ইন্টু প্রতিটি বাহু দৈর্ঘ্যের স্কোয়ার কারণ ছটা তল আমরা জানি ঘনকের তাহলে সিক্স ইন্টু এ স্কোয়ার সমান এস বা এ স্কোয়ার সমান আমরা কী পেয়ে যাচ্ছি এস ডিভাইডেড বাই সিক্স এবার তাহলে আমরা এ অর্থাৎ প্রতিটি বাহু দৈর্ঘ্য পেয়ে গেলাম এবার ঘনকের যে কর্ণের দৈর্ঘ্য সূত্র সেটা আমরা জানি ঘনকের কর্ণের দৈর্ঘ্য আমরা কী জানি রুট থ্রি ইন্টু এ হ্যাঁ এবং ঘনকের কর্ণের দৈর্ঘ্য আমরা যদি মান বসিয়ে দিই তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি রুট ওভার আর থ্রি ইন্টু এস ডিভাইডেড বাই সিক্স এবং এটা সমান কত বলে দিয়েছে ক্যাপিটাল ডি এবার তাহলে আমরা যদি উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে আমরা কী পেয়ে যাচ্ছি টু ডি স্কোয়ার সমান এস অর্থাৎ অপশানই হচ্ছে কারেক্ট অ্যান্সার অপশানই হচ্ছে কারেক্ট অ্যান্সার ঠিক আছে এই এই হচ্ছে তোমাদের অঙ্কের যে প্রশ্নপত্র এমসিকিউ প্রশ্নপত্র প্রকাশিত হয়েছে তার সকল হচ্ছে প্রশ্ন উত্তর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো ভালো থেকে অনেক অনেক ধন্যবাদ